আজ 15ই আগস্ট 2022, এই দিনটি ভারতবাসীর কাছে বিশেষ গর্বের দিন। যে দিনটি আমরা প্রতি বছর পালন করে থাকি, যে দিনটি আমরা পেয়েছি সহস্র ভারতবাসীর, সহস্র স্বাধীনতা সংগ্রামীর বলিদানের মাধ্যমে, এটা আমাদের যথেষ্ট গর্বের দিন। সেই দিনটিতে আমরা একটি পতাকা উত্তোলন করে থাকি, সেই পতাকার ইতিহাস নিয়ে আজ একটু আলোচনা করব। তো আমাদের সেই স্বাধীনতা রক্ষা করতে হবে, সে যেভাবেই হোক না কেন, বাই এনি কস্ট। আমাদেরকে প্রমাণ দিতে হবে শয়নে স্বপনে, আচরণে বিচরণে, সদা সঞ্চরণে, আলাপে সংলাপে, যে কোনোভাবে আমাদের প্রমাণ দিতে হবে যে আমরা সেই স্বাধীনতা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। তো সেই স্বাধীনতা যে এসেছে, তার জন্য আমরা আমাদের জাতীয় প্রতীক, যে জাতীয় পতাকা পেয়েছি, সেই পতাকার যে কী করে বিবর্তন হলো, যে 1906 সাল থেকে 1947 সাল পর্যন্ত মোট 6 বার বিবর্তন হয়েছে, তার পরিমার্জন হয়েছে। তো সেই জাতীয় প্রতীক, আমাদের জাতীয় পতাকা, তার একটা সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে একটু আলোচনা করব। প্রথম জাতীয় পতাকা আমাদের আসে 1906 সালে। তো সেই জাতীয় পতাকার ছিল তিনটি রং, একটি সবুজ, একটি হলুদ, একটি লাল। সেই সবুজ অংশে ছিল মোট 8টি পদ্মফুল, 8টি পদ্মফুল 8টি প্রভিন্স বা 8টি জেলাকে নির্দেশ করত, এবং নিচের অংশে ছিল একটি অর্ধচন্দ্র, যেটি হিন্দু মুসলিম জাতিকে একত্রে নির্দেশ করত। এই পতাকাটি 1906 সালে 7ই আগস্ট কলকাতার পার্শিবাগান এলাকার গ্রিন পার্কে প্রথম উত্তোলন করা হয়। এটাই ছিল আমাদের প্রথম পতাকা আমাদের দেশের। দ্বিতীয় পতাকার প্রবর্তন হয় 1907 সালে, যেটি মাদাম রুস্তম কামা জার্মানিতে একটি ইন্টারন্যাশনাল কনফারেন্সে এটি প্রথম উত্তোলন করেন, এবং সেই উত্তোলনকাল ছিল 1907 সালের 22শে অগস্ট। এই পতাকার তিনটে রং ছিল, সেই পতাকার উপরের রং ছিল কমলা এবং তার মাঝে ছিল হলুদ আর নিচে ছিল সবুজ। সেই কমলা অংশে ছিল মোট 8টি স্টার বা 8টি তারা। এই 8টি তারা 8টি প্রভিন্স বা 8টি জেলাকে নির্দেশ করত। এই পতাকাটি ছিল আমাদের দ্বিতীয় পতাকা। এরপরে যে পতাকাটি আমাদের আসে সেটা ছিল 1917 সালে। 1917 সালে বাল গঙ্গাধর তিলক ও অ্যানি বেসান্তের নেতৃত্বে যখন হোমরুল লীগ প্রতিষ্ঠা হয়, তখন যে পতাকাটি উত্তোলিত হয়, যে পতাকাটি প্রতিষ্ঠা হয়, সেই পতাকাটির একটি ইউনিয়ন জ্যাক চিহ্ন ছিল, এবং সেখানে ছিল 5টি লাল ও 4টি সবুজ আলোর ব্যান্ড, বর্ণের ব্যান্ড, এবং সেখানে ছিল 7টি স্টার। 7টি স্টার 7টি ঋষি বা সপ্তর্ষিকে চিহ্নিত করত। এই পতাকাটি ছিল আমাদের তৃতীয় পতাকা। 1921 সালে চতুর্থ পতাকাটির জন্ম হয়। সেই পতাকা ডিজাইন করতে দায়ভার দেওয়া হয় পিঙ্গালি ভেঙ্কাইয়াকে। তিনি 1921 খ্রিস্টাব্দে যে পতাকাটি প্রবর্তন করলেন, সেই পতাকা তিনটে রং ছিল, একটি সাদা, সবুজ ও লাল। এর মধ্যে একটা ছিল স্পিনিং হুইল বা কাপড় বোনার চক্র, যেই চক্র ভারতবাসীর আত্মনির্ভরতাকে প্রকাশ করে, এবং ভারতবাসী যে নিজেই নিজের কাপড় বুনতে জানে সেটা প্রকাশ করা হয় সেই চক্রের সাহায্যে। এটা ছিল ভারতবর্ষের আমাদের চতুর্থ পতাকা। পঞ্চম পতাকাটা প্রবর্তন হয় 1931 সালে করাচিতে একটি সম্মেলনের মাধ্যমে। সিদ্ধান্ত গৃহীত হয় যে একটি পতাকা প্রবর্তনের জন্য পিঙ্গালি ভেঙ্কাইয়াকে আবার দায়িত্ব দেওয়া হবে। তিনি যে পতাকাটি প্রবর্তন করলেন সেই পতাকার মধ্যে তিনটে রং ছিল, একটি কমলা, একটি সাদা এবং একটি সবুজ পরপর, কিন্তু চক্রের শুধু দিকটা পাল্টানো হলো। এটা ছিল আমাদের পঞ্চম পতাকা। শুধুমাত্র এখানে রঙের পুনর্বিন্যাস এবং চক্রের দিক পরিবর্তন।
এরপরে যে পতাকাটি আসে আমাদের লাস্ট এবং শেষ পতাকা, যেটা আমরা আজকে ব্যবহার করছি, অর্থাৎ আমরা যেটা 15 আগস্ট উত্তোলন করলাম, সেই পতাকাটা হচ্ছে তিরঙ্গা। এটার নাম তিরঙ্গা। এই তিরঙ্গা পতাকাটা এটাও ডিজাইন করলেন তো পিঙ্গালি ভেঙ্কাইয়া, এবং তাকে সর্বতভাবে সাহায্য করলেন যিনি, তিনি হলেন বদরুদ্দিন তৈয়াবজি। সেই 1947 সালের 15 আগস্ট মধ্যরাত্রে যেদিন গাড়ি নিয়ে নেহরুজি সেই প্রোগ্রামে যাবেন, অনুষ্ঠানে যাবেন, স্বাধীনতা যে ঘোষণার দিন, সেদিন তার গাড়িতে এই পতাকার প্রথম কপি গুজিয়ে দিয়েছিলেন যিনি, তিনি হলেন বদরুদ্দিন তৈয়াবজির স্ত্রী সুরাইয়া তৈয়াবজি। এই পতাকার যে তিনটে রং ছিল, একটা সাদা সবুজ গেরুয়া, গেরুয়া হচ্ছে শক্তি এবং সূর্যের প্রতীক, এবং সাদা হচ্ছে শান্তির প্রতীক, সবুজ হল দেশের উন্নতির প্রতীক, এবং তার মধ্যে ছিল একটা চক্র, সেই চক্র ছিল নীল বর্ণের। এই চক্রটা হচ্ছে প্রোগ্রেসের প্রতীক। নীল বর্ণ হল আকাশ, সমুদ্র ও ইউনিভার্সাল ট্রুথ, সার্বজনীন সত্যর একটা প্রতীক। এই পতাকার 24টা স্পোক আছে, 24টা স্পোক মানুষের 24টা গুণাবলীকে নির্দেশ করে, এছাড়া যে কোনো ধর্মের 24টা বিশেষ বৈশিষ্ট্যকে নির্দেশ করে এই 24টি স্পোক। এই হচ্ছে আমাদের জাতির প্রতীক, জাতীয় প্রতীক, দেশের প্রতীক। এই পতাকাকে যেমন তেমন করে ব্যবহার করা যায় না, যে কেউ যখন তখন ব্যবহার করতে পারে না। এটা আমরা সূর্যোদয়ের পর উত্তোলন করি, এবং সূর্যাস্তের আগে আমরা তাকে আবার নামিয়ে নিয়ে আসি। এটা যে কেউ যখন তখন সারা বছর ব্যবহার করতে পারি না, একমাত্র প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিভিন্ন রাজ্যের গভর্নর, প্রধান বিচারপতি, সেনাবাহিনীর প্রধানরা, ওরা তাদের গাড়িতে সারা বছরের যে কোনো দিন যে কোনো সময় তারা ব্যবহার করতে পারেন, লাগাতে পারেন। কিন্তু আমরা সাধারণ মানুষ এটা কিন্তু করতে পারি না। 2002 সালের জাতীয় পতাকার আইন অনুসারে এটা নিয়ে আমরা আপনার গায়ে কিন্তু জড়াতে পারতাম না, এটা যে কোনো জায়গায় আচ্ছাদন রূপে ব্যবহার করতে পারতাম না। কিন্তু 2005 সালের একটা সংশোধনী আসে, সেই সংশোধনীতে আর পোশাক বানাতে, গায়ে জড়াতে এর কোনো আপত্তি নেই, বা কোনো জায়গার ছাউনি তৈরি করতে আপত্তি নেই। এটা উত্তোলন করার সময় আমরা এমন জায়গায় উত্তোলন করবো যাতে সে কখনো জলে না ঠেকে থাকে বা মাটিতে না স্পর্শ করে থাকে। এটা হলে দেশের অপমান করা, জাতীয় পতাকার একটা অপমান করা হয়। অর্থাৎ জাতীয় পতাকাকে আমাদের সর্বতই মাথায় তুলে রাখতে হবে, এটা আমাদের গর্ব, এটা আমাদের জাতীয় প্রতীক, যার সম্মান আমাদের সবাইকে করতে হবে। আমরা প্রতি বছর এই 15ই আগস্ট, 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি আমরা এটাকে বিশেষভাবে পালন করব, এবং পতাকা উত্তোলনের পর আমরা ঠিক সন্ধ্যার আগেই, অর্থাৎ সূর্যাস্তের আগে আমরা ঠিকঠাক নামিয়ে ফেলব, তবেই আমাদের জাতীয় পতাকার যে সম্মান রক্ষা করা যাবে। এই হচ্ছে আমাদের জাতীয় পতাকার, অর্থাৎ তিরঙ্গার, একটি সংক্ষিপ্ত ইতিহাস।